আমার একটা ছোট অনুরোধ, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, সৌরভ রাজপুত ছাড়া এই গল্প কোথাও শুনতে পারবে না। আজকে আপনাদের যেই ঘটনাটির কথা বলবো সেটি যখন ঘটেছিল তখন আমি ক্লাস টেনে পড়ি, কিছুদিন পরেই ম্যাট্রিক পরীক্ষা, তাই অনেক রাত জেগে পড়তাম। আমি আবার দিনের বেলা পড়তে পারি না, তাই আম্মু আমার জন্য চা বানিয়ে রাখতেন যেন আমি রাতে খেতে পারি। যাই হোক, সেদিন ছিল ফেব্রুয়ারি মাসের 11 তারিখ। বরাবরের মতোই সবাই ঘুমিয়ে যাওয়ার পর আমি পড়া শুরু করলাম। 2 দিন পরে স্যারের বাসায় একটা মডেল টেস্ট পরীক্ষা, তাই ঠিক করেছিলাম পড়া একদম শেষ করে ঘুমাব। তার জন্য দরকার হয় ভোর পর্যন্ত পড়ব। তখন আনুমানিক রাত 3টা। পড়তে পড়তে মাথা কেমন যেন ভারী ভারী ঠেকছিল, তাই ভাবলাম একটু রেস্ট নিয়ে নেই। আমার বারান্দায় একটা ইজি চেয়ার পাতা আছে, আমি বিকেলে অনেকটা সময় সেখানে কাটাই। বাবা আমার পছন্দের কথা মনে করেই চেয়ারটি বারান্দায় বসিয়েছিলেন। যাই হোক, আমি বারান্দায় গিয়ে ইজি চেয়ারে বসলাম। পড়ার মধ্যে বিরতি নিলে আমি সাধারণত চোখ বন্ধ করে এতক্ষণ যা যা পড়েছি তা মাথার মধ্যে একবার রিভিশন দেওয়ার চেষ্টা করি। বরাবরের মতোই আমি ইজি চেয়ারে শুয়ে মাথার মধ্যে তখনের পড়াগুলো নিয়ে ভাবছিলাম। এমন করে প্রায় 5-7 মিনিট যাবার পর হঠাৎ একটা আওয়াজে আমি চমকে চোখ মেলে তাকাই। বলা বাহুল্য, আমরা ক্যান্টনমেন্টে আর্মিদের জন্য যেই কোয়ার্টারগুলো আছে সেখানে থাকতাম। চোর ডাকাতের কোনো বালাই ছিল না, আর গার্ড যিনি ছিলেন তিনি থাকতেন একদম গেটের সামনে ঢোকার পথে। সিকিউরিটি সিস্টেম অনেক হাই ছিল। যাই হোক, আমি চমকে চোখ মেলে তাকিয়ে এদিক সেদিক দেখলাম, কিছুই চোখে পড়ল না। অথচ আমি স্পষ্ট একটা শব্দ পেয়েছি, শব্দটা কিসের ছিল জানি না, তবে অনেকটা কোমল গলায় কাউকে ডাকলে যেমন আওয়াজ হয় তেমন আওয়াজ। আমাদের বাড়ির আশেপাশেই কোথাও হয়েছে। আমরা 2 তলায় থাকতাম, তাই বারান্দা থেকে উঁকি দিলে নিচের। আমি প্রথমে ভাবলাম বারান্দার দরজা আটকে দিয়ে রুমে চলে যাই, কিন্তু পরক্ষণেই মনের মধ্যে কেমন যেন একটা খুঁত খুঁতানি চলতে লাগল। কিসের আওয়াজ ছিল সেটা? যদি কেউ আমার নাম ধরে ডাক দেয় তাহলে এত গভীর রাতে কেন আসবে? মাথায় কিছুই ঢুকছিল না। বারান্দার দরজা আটকে দিয়ে রুমে ঢুকলাম। ভাবলাম পড়ালেখা নিয়ে ব্যস্ত হয়ে পড়লে ভুলে যাব, কিন্তু 10 মিনিটের মতো শুধু শুধুই বই নিয়ে বসে থাকলাম। মাথার মধ্যে চিন্তার ঝড় বয়ে যাচ্ছে। অবশেষে ঠিক করলাম আবার যাব বারান্দায়। সাহস করে দরজা খুলে বারান্দায় দাঁড়ালাম। আশেপাশে আবারও ভালো করে তাকিয়ে দেখলাম না, কেউ নেই। ধীরে ধীরে গিয়ে বসে পড়লাম ইজি চেয়ারটায়। অন্যান্য দিন যখন বসি তখন মনটা খুব শান্ত হয়ে যায়, আজকে হলো উল্টো। ইজি চেয়ারে বসার সাথে সাথে কেমন যেন কেঁপে উঠলাম। আমি ইজি চেয়ার ছেড়ে রুমে গিয়েছি প্রায় 10 মিনিট হবে। এখনও ঢাকা শহরে শীত ভালোই আছে। যেই সময়ের ব্যবধানে আমি চেয়ারে আবার ফিরে এসেছি তাতে চেয়ারটা ঠান্ডা হয়ে যাবার কথা, কিন্তু চেয়ারে বসা মাত্রই অনুভব করলাম সেটা অনেক গরম, যেন এইমাত্র কেউ চেয়ারটা থেকে উঠে দাঁড়াল। বুকের মধ্যে হৃৎপিণ্ড ধক ধক করে হাতুড়ির মতো পিটাচ্ছিল। চোখ বন্ধ করে আল্লাহ আল্লাহ করতে লাগলাম। তখন অনেক ছোট ছিলাম, কিন্তু তারপরও বলতে গেলে আমার বয়সই অন্য যে কোনো মেয়ের চেয়ে আমার সাহস বেশি ছিল। এমনভাবে প্রায় 2 মিনিট কাটল। হঠাৎ আমাকে চমকে দিয়ে কে যেন আমার নাম ধরে ডেকে উঠল। ভয়ে শরীরের পশমগুলো দাঁড়িয়ে গেছে। এবার আমি স্পষ্ট শুনতে পেয়েছি, অনেকটা বাতাসে ভর করে যেন আসছিল কথাগুলো। মিন মিন দেখো, এমন বিক্ষিপ্ত কয়েকটা শব্দ। ভয়ে কাঁপতে কাঁপতে চোখ মেললাম। এবারও কিছু চোখে পড়ল না। তাকালাম বাইরের দিকে। আশেপাশের বেশিরভাগ বাসায় আলো নিভানো, শুধু দূরে এফ ব্লকে একটা বাড়িতে আলো জ্বলছে। হঠাৎ মনে সন্দেহ হল, আওয়াজটা নিচ থেকে আসছে না তো? আমাদের বারান্দায় কোনো গ্রিল লাগানো ছিল না, তাই ইচ্ছে করলেই ঝুঁকে নিচতা দেখা যেত। আমি সাহস করে আল্লাহর নাম নিয়ে বুকে ফু দিয়ে বারান্দার ওয়ালে ঝুঁকে নিচে উঁকি দিলাম। নিচে কলিং বেল লাগানো, তাই রাতে সুবিধা হবে ভেবে একটা লাইট সবসময় জ্বালানো থাকে। সেই আলো মেইন গেটের সেখান থেকে শুরু হয়ে গেটের সামনের অনেকটুকু রাস্তা পর্যন্ত এসে পৌঁছেছে।
সেই আলোয় আমি যা দেখলাম তা জীবনেও ভুলার মতো নয়। আমি উঁকি দিয়েই দেখলাম নিচে কে যেন ঠিক আমার দিকেই তাকিয়ে আছে, যেন জানতো আমি এই মুহূর্তে উঁকি দিব। ওই জিনিসটা এমন জায়গায় দাঁড়ানো ছিল যে গেটের আলোটা প্রায় তার মুখের উপর এসে পড়েছে। ওর মুখটা দেখে ভয়ে কেঁপে উঠলাম। ছেলে না মেয়ে তা পরিষ্কার করে বোঝা যাচ্ছিল না। আমার দিকে অপলক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইল, এরপর আমার দিকে একটা হাত বাড়িয়ে দিল। আমি ভয়ে জ্ঞান হারানোর মতো অবস্থা। চিৎকার করতে চাচ্ছি কিন্তু মুখ দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না। এবার দেখলাম সেই আকৃতিটি আস্তে আস্তে হাওয়ায় ভেসে আমার দিকে আসতে লাগল। আমি পাগলের মতো চেষ্টা করছি চিৎকার দেওয়ার জন্য কিন্তু পারছি না। দৌড়ে যে ভেতরে চলে যাব তারও উপায় নেই। জিনিসটা প্রায় আমার সামনে চলে এসেছে। আমার থেকে তার দূরত্ব আনুমানিক 3-4 হাতের মতো হবে। শেষবারের মতো একবার চেষ্টা করলাম চিৎকার দেওয়ার জন্য, হঠাৎ কোয়ার্টারের পাশের মসজিদ থেকে আজানের শব্দ ভেসে এলো। সাথে সাথে দেখলাম আকৃতিটা আমার থেকে দূরে সরে যাচ্ছে, হেঁটে যাচ্ছে না, অনেকটা ঘুড়ি যেমন উড়ে তেমনি করে। যতদূর পর্যন্ত আলো যায় ততদূর পর্যন্ত দেখতে পারলাম। শেষ মুহূর্তে একবার আমার দিকে ওইটা মাথা ঘুরিয়ে তাকাল। স্পষ্ট দেখতে পেলাম অন্ধকারে সবুজ রঙের আলো বের হচ্ছে ওইটার চোখ দিয়ে। পরদিন যখন আমি চোখ মেলি তখন আমাকে নিজের রুমে দেখতে পাই, খাটে শোয়ানো, মাথার উপর ফ্যানটা তুমুল স্পিডে ঘুরছে। উঠার চেষ্টা করলাম কিন্তু শরীরে শক্তি পেলাম না উঠার মত। গলা দিয়ে চিৎকার করে মাকে ডাকার চেষ্টা করলাম, কেমন যেন গড়গড় আওয়াজ বের হল। ভাগ্য ভালো মা পাশেই ছিল, দৌড়ে এসে হাজির, রান্না করছিল মনে হয়। আমাকে দেখেই মাথায় হাত রাখল। মা আমাকে জিজ্ঞেস করল, কি হয়েছে? আমি খুবই দুর্বল অনুভব করছিলাম। মাকে বললাম পরে বলবো, আগে বলো আমি ঘরে এলাম কিভাবে। পরে মা বলল, সকালে নামাজের জন্য উঠার পর আমাকে রুমে না পেয়ে তিনি বারান্দায় যান, সেখানে গিয়ে দেখেন আমি ইজি চেয়ারের পাশে মেঝেতে পড়ে আছি। মা আরও জানান, আমাদের বাসায় একটা বিড়াল পালতাম আমরা, সেই বিড়ালটাকে নাকি আজকে সকাল থেকে পাওয়া যাচ্ছিল না। পরে উপর তালার আঙ্কেল বাজার থেকে আসার পথে বিড়ালটিকে বাসার পাশের ঝোপের মধ্যে মৃত দেখতে পান। কে যেন সেটাকে মেরে ছিন্ন ভিন্ন করে ফেলে রেখেছে, নাড়ি ভুঁড়ি বের হয়ে গেছে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হল বিড়ালটার গায়ে এক ফোঁটাও রক্ত ছিল না। যেন কেউ চুষে বিড়ালটার দেহের সব রক্ত শেষ করে ফেলেছে। এই ঘটনাটি আমার জীবনটাকে এলোমেলো করে দেয়। একটানা এক 5 দিন ভয়াবহ জ্বরে আক্রান্ত ছিলাম আমি। এক পর্যায়ে ডাক্তাররা বলছিলেন হয়তো এবছর পরীক্ষা দিতে পারব না, কিন্তু শেষ পর্যন্ত আল্লাহর ইচ্ছায় আমি সুস্থ হয়ে উঠি এবং সে বছরই পরীক্ষা দেই। জানি অনেকেই বলবেন হ্যালুসিনেশন, অনেকেই বলবেন পড়ার প্রেসার ছিল তাই উল্টা পাল্টা দেখেছি, কিন্তু আমি জানি আমি যা দেখেছিলাম সত্যি দেখেছি। ঘটনাটি ঘটেছিল 12 বছর আগে, কিন্তু আজ লিখতে গিয়েও বারবার ফিরে যাচ্ছিলাম সেই রাত্রিতে। জানি ভিডিওটা ভালো লাগেনি, কিন্তু চেষ্টা করব ভালো স্টোরি দেওয়ার। শুধু একটু সাপোর্ট করো ভিডিওটা। যারা এই পর্যন্ত দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের জন্য টাটা, ভালো থাকবেন, আপনার দিনটি শুভ হোক।